হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আজকের রেসিপি হলো মজাদার ফ্রায়েড চিকেন অর্থাৎ আমি আজকে যে চিকেন ফ্রাইটা বানাবো ওইটা একটু ক্যাফসি ফ্রায়েড চিকেন স্টাইলে বানাবো আমি বাসায় তো ক্যাপসি ফ্রায়েড চিকেন যদি আপনি বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে তো আপনার রেস্টুরেন্টে যাওয়ার কোনো এই প্রয়োজন নেই তো চলুন দেখে নিই আমার ফ্রায়েড চিকেন বানাতে কী কী লাগছে আমি প্রথমে এখানে আট পিস পরিমাপে চিকেন ফ্রাই বানানোর জন্য মুরগির মাংস নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আমি আধা চা চামচ পরিমাপে গোলমরচের গুঁড়া এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি আমি এক চা চামচ পরিমাপে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এরপর আমি দুই চা চামচ পরিমাপে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব ক্ষেত্রে আপনারা স্বাদটা বাড়াতে চাইলে এখানে ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন আমি একটা ম্যাগি মশালা ইউজ করেছি আর এখানে পরিমাপ মতো এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি এগুলো দেওয়ার পর আমি এখানে একটা আস্ত ডিম দিয়ে দিব একটা ডিম দিয়ে আমি এগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিব আমাকে চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে যাতে করে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে আর এটা টেস্টটা যেন ঠিক থাকে তো সেই ক্ষেত্রে আমাকে ভালোভাবে এগুলো ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করার পর আমি এগুলো একটা কাঁটা চামচ দিয়ে গেথে দিচ্ছে যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে এতে করে চিকেন ফ্রাই টেস্টটা একেবারে পারফেক্ট থাকবে তো ম্যারিনেট করে নেওয়ার পর আমি এক সাইডে এটা এক ঘন্টার জন্য রেখে দিব আর এক ঘন্টা পর আমি এখানে এক কাপ পরিমাপে ময়দা নিয়ে নিয়েছি আর এতে তিন চার চামচ পরিমাপে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে আর এক চিমটি পরিমাপে গোলমরিচের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব এরপর আমার ম্যারিনেট করা চিকেনগুলো আমি শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্সারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি প্রত্যেকটা চিকেনের গায়ে ময়দার কর্নফ্লাওয়ার মিক্সটা লাগিয়ে নিচ্ছি আর এই ময়দার কর্নফ্লাওয়ার মিক্সারটা চিকেন ফ্রাইয়ের উপরে একটা লেয়ার তৈরি করবে ক্রিসপি লেয়ার এটা কিন্তু খেতেও বেশ মজা তা আমি একইভাবে সবগুলো চিকেন একপাশে রেখে দিচ্ছি ময়দা লাগিয়ে এরপর এগুলো আমি ডুবো তেলে ভাজবো এখন আমি চুলায় প্যানে তেল দিয়ে দিলাম আর চুলায় প্যানে তেলগুলো গরম হলে আমি এক একে সবগুলো চিকেন দিয়ে দিবো চুলার আঁচ মিডিয়াম লো রেখে আমি একটু সময় নিয়ে চিকেন ফ্রাইগুলো ভেজে নেব তো একটু সময় নিয়ে চিকেনগুলো উল্টে পাল্টে ডুবো তেলে নিতে হবে যাতে করে চিকেন ফ্রাইড প্রত্যেকটা দিক ভালোভাবে হয় নাহলে কিন্তু এটার ভিতরে কাঁচা থেকে যাবে তো সেই ক্ষেত্রে একটু বেশি সময় হাতে নিয়ে আপনাকে চিকেনগুলো ভেজে নিতে হবে তো আমার চিকেন ফ্রাই প্রায় হয়ে গেলো এগুলোর কালারটা একটু ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি একটা প্লেটে পাশায় যদি নিজে চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন কি তাই না তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি নেক্সট টাইম আপনারা কেমন ভিডিও দেখতে চান তাও অবশ্যই জানাবেন তাহলে আমি নতুন ভিডিও করতে উৎসাহিত হব তো এই যে আমার চিকেন ফ্রাইগুলো রেডি হয়ে গেলে কালারটাও খুব সুন্দর হয়েছে মশাল্লাহ তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন নেক্সট আপনারা কেমন ভিডিও দেখতে চান তাও অবশ্যই জানাবেন তাহলে আমি নতুন ভিডিও করতে উৎসাহিত হব আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই এ পর্যন্ত ভালো থাকুন